নমস্কার, কেজি অরিন্দম, দিয়াস্মিতা বসাক। এবছর মাধ্যমিকে 672 নাম্বার পেয়েছে ধূপগুড়ি গার্লস স্কুল থেকে। ওর স্বপ্ন ও ডাক্তার হবে। আজকে ওর বাড়িতে আজকে দিয়াস্মিতা আমাকে শুনবো ওর এই সফলতার কথা। এই যে 672 700 মধ্যে একটা গুড মার্কস, এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হয়েছে আমার শিক্ষক শিক্ষিকারা আমার সবসময় পাশে ছিলেন, তারা আমাকে পড়াশোনায় হেল্প করেছে, আমার পরিবার, আমার বাবা মা, তারা আমাকে সবসময় হেল্প করেছে। আমি নিজেও প্রচেষ্টা করেছি, পড়তাম দিনে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা তো পড়তেই হতো। তোমার পড়াশোনা মানে স্ট্র্যাটেজিটা কি ছিল, তুমি কিভাবে পড়াশোনাটা করতে? আমি প্রথমত হচ্ছে আমি যেগুলো টেক্সট বই ছিল আমার সেগুলো আমি খুব ভালো মতো পড়েছি, কারণ মাধ্যমিকে আমি যেটা আর কি বুঝেছি সেটা হচ্ছে টেক্সট বইটা যে সবচেয়ে ভালো করে পড়বে তার নাম্বারটা অটোমেটিকলি ভালো হবে। তো টেক্সট বইটা খুব ভালো করে পড়তাম আমি, সঙ্গে কিছু গাইড বুক ছিল, আর স্যারেরা তো গাইড করেছেনই সবসময়, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তারা বুঝিয়েছেন, তারাও নোট দিতেন, তাদেরটা পড়তাম, তো সেই করেই হয়ে গেছে সেলফ স্টাডি। যেমন 672 মানে একটা গুড মার্কস, তো এটা কি তুমি কি জানতা যে আমি 672 পাবো, না আমার এক্সপেকটেশন আরও বেশি ছিল, কারণ তুমি ধূপগুড়িতে মেয়েদের মধ্যে সেরা। হ্যাঁ, তো পরীক্ষা দেওয়ার পর জেনারেলি তো নাম্বারগুলো কাউন্ট করতাম, তো আশা করেছিলাম যে 670-75 মধ্যে থাকবে, তো সেটাই পেয়েছি, খুব ভালো লাগছে। তো ভালো, আগামী বছর যারা মাধ্যমিক দিবে তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ, তারা পড়াশোনাটা কিভাবে করবে? তারা পড়ার সময় এখন যেটা হয়, স্কুল তো থাকবেই, স্কুলে তো অ্যাটেন্ড করতে হবে, সে সঙ্গে যেগুলো টিউশন তারা নেবে তাদেরকে সেটা ভালো মতো আর কি পড়তে হবে, আর বাড়িতে যেটা সবচেয়ে বড় কথা আমি বলবো, বাড়িতে খুব ভালো মতো করে পড়তে হবে, মানে যে বাড়িতে সময় সবচেয়ে বেশি দিবে, সেলফ স্টাডির ওপর যে সবচেয়ে বেশি ধ্যান দেবে, তার রেজাল্ট মানে অটোমেটিকলি ভালো হবে, এতে কোনো। তোমার বড় হয়ে তুমি বললে তুমি চিকিৎসক হবে, তো এটা তোমার কোন ক্লাস থেকে এটা মাথায় আসলো যে আমি বড় হয়ে চিকিৎসক হব? কোন ক্লাস থেকে বলতে, আমি ছোট থেকেই ভাবতাম আমি চিকিৎসকই হব, মানে আমার খুব ভালো লাগতো পেশাটা, মানে যেসব মানুষেরা আর কি চিকিৎসা না পেয়ে মারা যায় আমার তাদেরকে দেখে খুবই কষ্ট লাগে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন যেসব ভিখারি বা যারা আর কি অসুস্থ থাকে আমার খুব কষ্ট লাগে তাদের দেখে, তো সেখান থেকেই আমার ছোট থেকে একটা ইচ্ছে ছিল যে আমি চিকিৎসক হব, সেরকম দুস্থ মানুষজনদের চিকিৎসা করব বিনা পয়সায়, তো তার জন্যই। দিয়াস্মিতা বসাক ক্লাস টেনে পড়ে, কত পরিণত কথা, এবং ও হাইলি ফোকাসড, আমি ফোকাস কথাটা বলবো না, আমি হাইলি লেজার ফোকাস। সেটা হচ্ছে ওর বাড়িতে যখন আমি আসলাম আমার চোখ পড়লো, যেটা আমার আমি সবসময় ফলো করি এই ধরনের ছেলেরা, এরা আমাদের ভবিষ্যৎ, এইসব মেয়েরা আমাদের ভবিষ্যৎ, সেটা হচ্ছে ওর পড়ার টেবিলের সামনে আমি যেমন কয়েকটা দেখলাম, সেটা হচ্ছে ওয়েক আপ, ইফ ইউ নাও ইফ ইউ ওয়ান্ট টু স্লিপ লেটার, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, এ হচ্ছে এনি, বি ফর বডি, সি ফর ক্যান, ডি ফর ডু, বিলিভ, স্টাডি, হার্ডওয়ার্ক, পেশেন্স, এবং ও ন্যাশনাল এলিজিবিলিটি কাম নিট পরীক্ষা 2025 সালে দিবে, সেটাও কিন্তু ওর কিন্তু মানে সাবকনসিয়াস মাইন্ডে ওর কিন্তু এটা রাখা, মানে আসলে যদি ইচ্ছা থাকে, জেদ থাকে, তাহলে কিন্তু এরকম দেবস্মিতারা আগামীতে আমাদের ধূপগুড়িকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। অনেকেই বলতে শুনি ধূপগুড়িতে কী আছে, আমার একটাই কথা, ধূপগুড়িতে দিয়াস্মিতা বসাকের মতো মেয়েরা আছে, এবং এবছর তো ধূপগুড়িতে বড়িতেগুড়ি স্কুলের দেবনাথ অসাধারণ সরন্ত এবার 7, দিয়াস্মিতা মেয়েদের মধ্যে সেরা, বড়িতেগুড়িতে 99% মার্কস, কিন্তু ধূপগুড়ি হাই স্কুল কিন্তু অনেক পিছিয়ে আছে। তো আমার একটাই বক্তব্য যে ওর স্বপ্ন সফল হোক। নমস্কার।